আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জেএইচ এডিবিডিতে। আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন। আমি আপনাদের সাথে আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। আজকে আমি ফটোশপ দিয়ে দেখাবো একটা স্টুডেন্ট আইডি কার্ড বা চাকরির জন্য আইডি কার্ড কীভাবে তৈরি করবেন, সেটাই আমি আপনাদেরকে করে দেখাবো একটা পূর্ণাঙ্গ রূপে। তা আমি সর্বপ্রথম চলে যাব ফটোশপে। ফটোশপ থেকে একটা নিউ নিব, তার মানে নিউ ডকুমেন্টস। কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিলে এখানে একটা ডায়ালগ বক্স শো করবে। শো করলে আমরা এখানে ইঞ্চি দিয়ে দেব, ইঞ্চি। একটা স্টুডেন্ট আইডি কার্ড সাধারণত হাইটটা হয়ে থাকে 3.25 দিয়ে দিলাম আমি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা যেখানে পড়েন, যেখানে চাকরি করেন, সেইখানের সাইজ অনুযায়ী আপনারা করে নিতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমি ওয়ার্ডটা দিলাম 2.2 আর হাইটটা দিলাম 2.25 সামথিং 3.25, দ্যাটস এনাফ। ওকে, আর রেজুলেশন আমি 300 দিয়ে দিলাম, সিএমওয়াইকে দিলে হয়, সিএমওয়াইকে যেহেতু প্রিন্ট হবে, প্রিন্ট হলে অবশ্যই সিএমওয়াইকে আপনারা দিতে পারেন। জাস্ট আমি ক্রিয়েটে ক্লিক করলাম। ওকে, আমি সাইজটা দিলাম হলো 2.25 ইঞ্চি, আর হচ্ছে হাইট ওয়াইড দিলাম 2.25 ইঞ্চি, হাইট দিলাম 3.25 ইঞ্চি, রেজুলেশন 300, সিএমওয়াইকে কালার। ওকে, জাস্ট আমার একটা স্টুডেন্ট আইডি কার্ডের মতো সাইজ হয়ে গেলো। তো এখানে আমি এটাকে পরে একটু ডিজাইন করবো। আমরা এখানে এটাকে একটা শেপ টেনে দেবো। শেপ টেনে দিলে আমি এখানে আমার রোলারটা টেনে দিতে সুবিধা হবে। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিলে এটা সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পর আমি মিডেলটা করব, মিডেলটা করতে আমার সুবিধা হবে। অবশ্য একটা গ্রিড একটু বেশ কম হয়েছে, নো প্রবলেম, জাস্ট আমি আরেকটা গ্রিড দিয়ে দিচ্ছি, ওকে। দেখলাম তো বন্ধুরা মিডেল হলো, মিডেল এখানে গ্রিড দেওয়ার জন্য আমার যত কিছু করি না কেন, আমার এই ভিতরে থাকবে, এর ভিতরে থাকবে লেখা টেখা যা আছে সব আমার এর ভিতরে থাকবে। আমি উপর থেকে একটা গ্রিড টেনে দিলাম, সাইড থেকে একটা গ্রিড টেনে দিলাম, তার মানে আমার একটা মেজারমেন্ট থাকবে। আমি এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমার এখানে এই যে আমার গ্রিডটা হয়ে গেল, গ্রিড হয়ে গেল। তার মানে এই যে যেগুলো দেখতে পাচ্ছেন আমার, আমি আরেকটা ইয়ে টেনে দিব, জাস্ট যতটুকু আমি টেনে দিলাম নিচ থেকে এখানে একটা দিয়ে দিব। এটার ভিতরে এই যে যে বর্ডারটা আমি দিলাম, এটার ভিতরে আমার যত সব কাজ আছে সব ডিজাইন টিজাইন সব এটার ভিতরে হবে, বাকিটা হচ্ছে আমার প্রিন্টের সিস্টেম। ওকে, জাস্ট এখন আমি এটাকে আমি লক করে দিব, এখানে লক করে যাতে এটা লড়াছড়া না করে। ওকে, এখন আমি লিখবো, এখানে একটা আমি লেখা লিখবো, আমি ফন্টটাকে চেঞ্জ করে নিব, ফন্টের সাইজটা একটু ছোট করে নিব। ছোট করে নিয়ে সর্বপ্রথম আমরা যেটা লিখব সেটা হচ্ছে আপনি যেখানে চাকরি করেন, সেই প্রতিষ্ঠানের নাম বা সেই স্কুল বা ভার্সিটির নাম আমরা লিখবেন। জাস্ট আমি ফন্টের কালারটা ব্ল্যাক এন্ড কালো করে দিব, কালো করে দিলাম। ওকে, কালো করে দিলাম। দেওয়ার পর আমি লিখব ইনস্টিটিউট নেম হিয়ার, অবশ্যই বুঝতে পেরেছেন, তার মানে আপনাদের প্রতিষ্ঠানের নাম হবে এখানে। জাস্ট এটাকে আমি একটু স্টাইল করে দেবো। আবার টিটোলে ক্লিক করলে এখানে এই যে এখানে এটা আঁকা বাঁকা যা রাউন্ড হওয়ার একটা অপশন শো করবে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে কোনো একটা অপশন দিয়ে দেবেন। দেখেন আমি জাস্ট এখানে ARC-তে ক্লিক করার পরে সাথে সাথে এটা রাউন্ড হয়ে গেলো, এখানে ভার্টিক্যাল দিলে অন্যদিকে আসতে আছে, জাস্ট হরিজেন্টাল দিলে এটা আমার নির্দিষ্ট আমি যেটা চাচ্ছি সেটা চলে আসতে আছে। ওকে, চলে আসতে আছে। জাস্ট আমি এটাকে একদম নিচে নামাই দিলাম, আমার যতটুকু বর্ডার আছে বর্ডারটা আমি করে দিলাম। জাস্ট এখান থেকে আমি প্রন্টটাকে একটু ছোটো করে দিব, ছোটো করে দিলে আমার এটা এখানে চলে আসতে আছে। এটা আপনারা যে কোনো কালার দিয়ে দিতে পারেন, ওকে, যে কোনো কালার দিয়ে দিতে পারেন। এখন আমি লোগোটা যেখানে আমাদের লোগো হবে সেখানে আমি একটা শেপ দিয়ে দিব, এটা হচ্ছে সাপোজ আমার লোগো। ওকে, এখানে ক্লিক করলে এটার অধীনে যে কালারগুলো আছে এটা কালারগুলো আসবে। ওকে, জাস্ট এটা হচ্ছে আমার সাপোজ, এটা হচ্ছে আপনার, এটা হবে আপনাদের প্রতিষ্ঠানের লোগো, আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন কাজ করেন সেটা। জাস্ট আমি এখানে লিখে দিব, ওকে, লোগো হিয়ার। তো এখানে আরেকটা কথা বলে রাখি, আমি যে রোলারগুলো টেনে দিয়েছি এখানে সাইডে বর্ডারটা আর একটু কম হলেও হতে পারে, এটা আপনারা নির্দিষ্ট মেজারমেন্ট অনুযায়ী আপনারা করে নেবেন।
তো আমি এখানে লোগো হিয়ার লিখে দিলাম, লোগো হিয়ার লিখে দিয়ে আমি এই লেখাটা এখানে বসিয়ে দিব, জাস্ট যে কোনো একটা কালার দিব, কোনো প্রবলেম নেই, যে কোনো কালার চেঞ্জ করার আমার প্রয়োজন নেই। তারপর আমি একটা কালার দিয়ে দিলাম, জাস্ট দিয়ে দিলাম, ওকে, কালারটা দিয়ে দিলাম। লোগো হিয়ার ফন্টটাকে আমি একটু ছোট করে দিই, লোগো হিয়ার, ওকে, লোগো হিয়ার। দেখেন আমি একদম মিডলে আসতে আছে, আমি এই লোগো হিয়ার আর লেখাটা আমি দুইটা যদি আমি একদম মিডল সেন্টারে করতে চাই, জাস্ট দুইটা লেয়ারকে সিলেক্ট করে এখানে এই এই যে এটাতে ক্লিক করলে আমার এই যে অ্যালাইন সেন্টার সেন্টার হয়ে যাবে, একদম সেন্টারে আছে, তার মানে আমার এটা লড়াচড়া করতেছে না। ওকে, এখন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমি বাকি কাজটা শুরু করার পূর্বে আমি আপনাদের নিকট আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এই ভিডিও দ্বারা যদি আপনাদের উপকার হয়ে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টসে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো জাস্ট আমি এখানে কি করলাম, আমি ইনস্টিটিউট নেম হিয়ার, লোগো হিয়ার, আপনাদের প্রতিষ্ঠানের যে লোগো থাকে সেটা বা ভার্সিটির যে লোগো থাকে, কলেজের যে লোগো থাকে সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। তবে আমি আমারও বলে রাখতেছি আপনাদের প্রতিষ্ঠানের ভার্সিটির কলেজের আইডি কার্ডের সাইজ অনুযায়ী আপনারা এটা করে নেবেন, জাস্ট আমার দেখানো পদ্ধতিতে ফলো করে। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমি প্রফেশনালভাবে আপনি আজকে আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা। তো আমি এখানে লোগো হিয়ার লিখলাম, লোগো হিয়ার লেখার পরে এখানে এরপরে আমার যে এই লোগো হিয়ার লেয়ারে ক্লিক করে আমি লেখাটাকে নিচে নিয়ে যাব, নিচে নিয়ে এসে আমি এটাকে টিটলে ক্লিক করে আমি এটাকে পুরোটা একলাইন করে নিলাম। একলাইন করে নেওয়ার পরে আমি লিখব এটা, তার মানে আপনার প্রতিষ্ঠানটা কত সালে, আপনার বিশ্ববিদ্যালয়টা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, ইএসটিডি এস্টাবলিশড হয়েছে কত সালে, এস্টাবলিশড আপনারা রেখে দেবেন। জাস্ট আমি 00 দিয়ে তারপর 199 দিয়ে দিলাম, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, জাস্ট এখানে আপনারা মিডিল এটাকে দিয়ে দিন, ইএসটিডি এস্টাবলিশ প্রতিষ্ঠিত কত সালে হয়েছে, ওকে, দিয়ে দিলেন। এখন আপনি আপনার যে ছবি আছে ছবিটাকে আপনি কীভাবে দেবেন, আর পার্সোনাল একটা ছবি আছে, ছবি জাস্ট এখানে একটা শেপ দিয়ে দেবেন, শেপটা দিয়ে দিলে এখানে একটা শেপ ড্রয়িং হয়ে গেলো, তার মানে আঁকা হয়ে গেলো। আঁকা হয়ে যাওয়ার পরে এটার আপনারা এই ফিলটা আছে না, ফিলটাকে আপনি উঠিয়ে দিবেন, ফিলটাকে উঠিয়ে দিলে জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট এখন আমরা স্টক ব্যবহার করবো, যে কোনো একটা কালার আপনারা দিয়ে দিতে পারেন, যে কোনো একটা কালার। তো আমি এখানে ডট ডট আছে এখানে লাইন দিয়ে দিলাম, লাইনে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে একটু এর ফিটি সাইজটাকে একটু কমিয়ে দিবেন, সাইজটাকে কমিয়ে দিবেন। ওকে, আমি সাইজটাকে 3.74 দিয়ে দিলাম, দ্যাটস এনাফ। ওকে, তো এভাবে এটাকে আরও ছোটো করতে পারেন আপনারা, জাস্ট সিম্পল একটা 1 পয়েন্ট সামথিং, দ্যাটস এনাফ। ওকে, একদম মিডিলে ছবিটা আপনি দিবেন, জাস্ট এখান থেকে একটু টিটল টিতে ক্লিক করলে এটা অল্ট সিলেক্ট হচ্ছে, সিলেক্ট হওয়ার পরে জাস্ট মাউস দিয়ে একটু টেনে দেন, একটু বড় করে দেন না, তার মানে আপনার ছবিটা বসিয়ে আমি দেখাবো। জাস্ট আমি সম্পূর্ণ আইডি কার্ডটা আমি সাজাচ্ছি, ওকে, সম্পূর্ণ আইডি কার্ডটা আমি সাজাচ্ছি। তো এখানে সর্বশেষ যেটা হচ্ছে, এখানে আপনার নিজের নামগুলো দিবেন, আপনার নিজের নাম, এখানে আপনি আইডি কার্ড এই পাশে আইডি ওই পাশে আইডি কার্ড দিয়ে দিতে পারেন। ওকে, এখানে আমি দিলাম আইডি কার্ড, আইডি কার্ড দিয়ে দিতে পারেন। জাস্ট এটা ট্যাপ দিলে মাঝখানে গ্যাপটা হচ্ছে, আপনি তার দুই পাশে এটাকে আপনি বসিয়ে দেন। এটা জাস্ট যে কোনো এক জায়গায় আপনাদের প্রতিষ্ঠান সিস্টেম অনুযায়ী আপনারা দিয়ে দেবেন, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা দিলাম। দেওয়ার পরে আমরা এখন স্টুডেন্টের নাম, তার মানে আপনার নিজের নাম এখানে আপনি দিয়ে দেবেন। জাস্ট আমি ফন্টটাকে যে অবস্থা আছে এই অবস্থায় জাস্ট আমি আমার জিনিসগুলোকে আমি লিখব নেম মিস্টার আবু বাক্কার, যে কোনো একটা আপনাদের যে নাম হতে পারে সেটা আপনারা দিয়ে দেবেন। ওকে, তারপর হচ্ছে ফাদার্স নেম, ফাদার্স নেমের প্রয়োজন হবে না আশা করি, আপনাদের যদি ফাদার্স নেম প্রয়োজন হয় তাহলে আপনারা দিবেন, আমি ফাদার্স নেমটা দিচ্ছি না। ক্লাস, ক্লাস আপনাদের যেটা প্রয়োজন হয় বিএসসি পাস দিয়ে দিতে পারেন। এরপরে রোল, ১৬ আমি দিয়ে দিলাম, আপনাদের যে রোল হয়ে থাকে সেই রোল আপনারা দিয়ে দেবেন। ওকে, সেকশন আমি সম্পূর্ণটা লিখবো, লিখে সাজিয়ে আপনাদেরকে এরপরে কিছু ডিজাইন করবো, আমরা ডিজাইন করে আমি কাজটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তার মানে আমার ব্যক্তিগত না ব্যক্তির নামটা কমপ্লিট হয়ে গেলো, আমি সবগুলো আমার এই লেয়ারটাকে সিলেক্ট করে আমি এখন প্যারাগ্রাফে যাব। প্যারাগ্রাফে যাওয়ার পরে আমার প্যারাগ্রাফ থেকে আমি এই লাইনগুলোকে আমি সবগুলোকে অ্যালাইনমেন্ট করব, সোজা করব, সবগুলোকে আমি সোজা করব। এই যে এখানে দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পরে আপনার সবগুলো লেখা সোজা হয়ে যাচ্ছে। ফন্টটাকে একটু ছোট করে দিই, ছোট করে দিলে তাহলে আমার জায়গা হবে। ওকে,
এখানে লাইনের স্পেসটা একটু ছোট করে দেন, টেন দিয়ে দিলাম আমি। ওকে দেখলেন তো বন্ধুরা, একটা পূর্ণাঙ্গ আইডি কার্ডের স্ট্রাকচার, একটা স্ট্রাকচার হয়ে গেল। জাস্ট এখানে যে কোনো একটা ছবি আপনারা এনে দেন, যে কোনো একটা ছবি আপনারা এনে দেন, যে কোনো একটা ছবি, যে কোনো একটা ছবি হতে পারে। জাস্ট এই ছবিটা আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এই ছবিটাকে আমি জাস্ট এখান থেকে মার্কেট উল্লি সিলেক্ট করে কপি করে জাস্ট এখানে আমি পেস্ট করলাম। পেস্ট করে এনে জাস্ট আমার যে মেজারমেন্ট আছে, যে শেপটা আমি দিয়েছি, এই শেপ অনুযায়ী আমি দিয়ে দিলাম। ওকে একদম পারফেক্ট হয়ে গেল, দেখলেন তো বন্ধুরা। এভাবে আপনারা ছবিটা বসাই দিবেন। তো এখানে সম্পূর্ণরূপে কাজটা হয়ে গেল। জাস্ট নিচে আপনারা দিয়ে দেবেন হচ্ছে এখানে কার্ডের ভ্যালিডিটি ডেট, এটার ভ্যালিডিটি ডেটটা কখন এটা আপনারা দিয়ে দিবেন। জাস্ট যে কোনো উপর থেকে যে কোনো একটা লেখা আপনারা অল্টার ধরে এনে, আমি লোগো হিয়ারটাকে কপি করে আনলাম, কপি করে এনে আমি এখানে লিখে দিব ভ্যালিডিটি ডেট, তার মানে আপনার কার্ডের ভ্যালিডিটি ডেট কয় বছর। এটা দিয়ে দিতে পারেন, এরপর আপনার পাশে দিয়ে দিতে পারেন প্রিন্সিপাল, তার মানে প্রিন্সিপালে সিগনেচার করবে। ওকে এটাকে ফ্রন্টটাকে একটু ছোট করে দেন, ছোট করে মাঝখানে টিটলে ক্লিক করে, মাঝখানে ক্লিক করে জাস্ট ট্যাপ দিয়ে দেন, তার মানে দুই পাশে লেখাটাকে, লেখাটা চলে গেল। ওকে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই লেখাগুলোকে আমি যে কোনো একটা কালার দিয়ে দিতে পারি, যে কোনো একটা কালার দিয়ে দিতে পারে। যখন আমি ভিতরের ইয়াটাকে উঠাই দিব, বা ভিতরের ইয়াটা থাকলেও কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই, কালার তো কালার কোনো প্রবলেম নাই, যে কোনো একটা কালার দিয়ে দিতে পারে নিচের লেখাগুলোকে আমি, যেটা ফুটে আর কি, আপনাদের যেটা ফুটে সেটা আপনারা দিয়ে দিবেন, যেটা আপনাদের এখানে পারফেক্ট ফুটবে সেটা আপনারা দিয়ে দেবেন। আমি যে কোনো একটা কালার দিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার পূর্ণাঙ্গ কার্ডটা তৈরি হয়ে গেল। এভাবে আপনাদের প্রতিষ্ঠানের, আপনার বার্ষিকের কার্ডটা আপনারা এভাবে তৈরি করতে পারবেন। এখানে আমার যে সবগুলো যে নামটা আমি লিখছি, জাস্ট এই লেখাগুলোকে আমি সবগুলো এক মাপে করব। জাস্ট আপনারা ট্যাপ দিয়েও করতে পারেন, এখানে স্পেস বার দিয়েও করতে পারেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট স্পেস বার দিয়ে করলাম, তার মানে সবগুলো লেখাটা যাতে আমার এখানে এই যে এই অ্যালাইনমেন্টটা যাতে আমার সমান হয়। ওকে এই লেয়ারটাকে সিলেক্ট করে আপনারা সবগুলো লেখা আপনারা এক সমান করে দিবেন। আমার আবারও ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে আমি এখন দেখেন রোলারগুলো উঠে দেবো, কিবোর্ডটা কন্ট্রোল এইচ। দেখলেন তো বন্ধুরা, একটা পূর্ণাঙ্গ ইনস্টিটিউট আইডি কার্ড আমার হয়ে গেল, একটা আইডি কার্ড হয়ে গেল। ইনস্টিটিউট লেখাটা আপনারা আপনাদের নিজের পছন্দ অনুযায়ী, আমি যে কোনো একটা কালার দিয়ে দিচ্ছি, আপনাদের নিজের পছন্দ অনুযায়ী যে কোনো একটা কালার দিয়ে দিতে পারেন, যে কোনো একটা কালার দিয়ে দিতে পারেন। ওকে যে কোনো একটা কালার দিয়ে দিবেন আপনাদের পছন্দ অনুযায়ী, আমি যে কোনো একটা কালার দিয়ে দিলাম। তো এখন আমরা পাশে আরও যে একটু ডিজাইন করব, ডিজাইন করার জন্য জাস্ট এখান থেকে একটা শেপ নিব। শেপ নেওয়ার জন্য জাস্ট এখানে একটা শেপ এঁকে দিব, শেপ এঁকে দিয়ে এটাকে আপনারা যে কোনো একটা কালার দিয়ে দিতে পারেন, বা গ্রেডিয়েন্ট দিয়ে দিতে পারেন। এই যে গ্রেডিয়েন্টে ক্লিক করে জাস্ট যে কোনো একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিতে পারেন। ওকে দেখলেন তো, এটা একটু এদিকে চাপাইয়ে দেন হালকা একটু, বা যতটুকু আছে ততটুকু দিয়ে দিতেন, কোনো নো প্রবলেম। পূর্ণাঙ্গ একটা আইডি কার্ড কীভাবে তৈরি করবেন সেটাই আমি করে দেখালাম আপনাদেরকে। তো এখানে যে নামটা আছে, নামের এটা প্রয়োজনে আপনারা একটু এদিকে চাপাইয়ে দেন। ওকে এদিকে চাপাইয়ে দেন। তো এইভাবে আপনারা এই প্রতিষ্ঠানের নাম কোথায় লিখবেন, লোগো জায়গায় লোগো কীভাবে লিখবেন, ছবি কোথায় বসাবেন, পূর্ণাঙ্গ রূপে আমি একটা করে দেখালাম। এখানে আপনারা যে কোনো আরও ডিজাইন করতে পারেন, যে কোনো সুন্দরভাবে আপনারা ডিজাইন করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমি যদি এখান থেকে দেখেন আমার এটাকে উঠাই দিই, দেখেন আমার নিচের লেখাগুলো দেখা যাচ্ছে না, ঠিক আছে। এইটাভাবে নর্মালও আপনারা করতে পারেন, জাস্ট ইনস্টিটিউট নেম, নেম এখানে আপনারা এটাকে অন্য যে কোনো কালার দিয়ে দিতে পারেন। দেখলেন তো বন্ধুরা, যে কোনো কালার দিয়ে দিতে পারেন, জাস্ট এখানে এস্টাবলিশটা কালো দিয়ে দিতে পারেন। এরপর হচ্ছে কি, এরপরে হলো ব্যক্তির নাম, স্টুডেন্টের নামটাকে আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন, নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। দেখলেন তো বন্ধুরা, এখন আরও চমৎকার দেখাচ্ছে।
এখন এই যে নিচে যে ভ্যালিডিটি ডেটটা আছে এটাকে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা কালার দিয়ে দিতে পারেন, ওকে লাল কালারও দিয়ে দিতে পারেন। তো দেখলেন তো বন্ধুরা, এভাবে নিচে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড ছাড়াও তৈরি করতে পারেন, এভাবে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী আপনারা একটা আইডি কার্ড তৈরি করতে পারেন। আমি আবার কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিলে দেখেন আমার রোলারগুলো শো করতেছে, আমি রোলারগুলো উঠাই দিলাম, ওকে। এখানে এখানে যে আইডি কার্ডটা, আইডি কার্ডটা সাদা আছে, আইডি কার্ড লেখাটা, আইডি কার্ডটা সাদা আছে, এটা আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে দিতে পারেন বা ব্লু কালার দিয়ে দিতে পারেন, ওকে ব্লু কালার দিয়ে দিতে পারেন। এভাবে আপনারা যে কোনো একটা চমৎকার একটা আইডি কার্ড তৈরি করতে পারেন আমার দেখানো পদ্ধতিতে ফলো করে। আপনারা প্রয়োজনে এখানে আরও যে কোনো ধরনের ডিজাইন ইউজ করতে পারেন, জাস্ট এখানে আরেকটা শেপ আপনি দিয়ে দিতে পারেন, আরেকটা শেপ দিয়ে আপনি এটার কালারটাকে চেঞ্জ করে আপনার যে লেখাটা আছে ভ্যালিডিটি ডেট এটা নিচে পড়ে গেছে, জাস্ট আমি ওই লেয়ারটাকে আমি ভ্যালিডিটি ডেটের লেখার নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসলে ভ্যালিডিটি ডেটের লেখার নিচে নিয়ে আসলে আমার ওই লেখাটা আমার উপরে চলে আসবে। এই যে দেখেন উপরে চলে আসলো লেখাটা, আমার আমার শেপের কালার আর হচ্ছে লেখার কালার এক হয়ে যাচ্ছে। তো আমি লেখার কালারটাকে চেঞ্জ করে দেবো, লেখার কালারটাকে এখন আপনারা সাদা দিয়ে দিতে পারেন, সাদা দিলে এটাকে ফুটবে, ওকে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমার এই যে নিচে যে শেপটা দিলাম এটা ওখানে যে সাইজে যে গ্রেডিয়েন্ট কালারটা দিলাম এটার উপরে দেখাচ্ছে, এটাকে আপনারা অবশ্যই ওই কালারটা ওই গ্রেডিয়েন্ট কালারটা নিচে এনে দিবেন। দেখলেন তো বন্ধুরা চলে গেল, ওকে। এখন আরও চমৎকার দেখাচ্ছে, আরও চমৎকার দেখাচ্ছে। এভাবে আপনারা যেভাবে মন চায় সুন্দর করে আপনারা ডিজাইন করে আপনাদের কাঙ্ক্ষিত আইডি কার্ডটি করে নিতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। তো আমি এখানে শেষ করছি, আমার পরবর্তী ভিডিও আসার পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।